ಹತ್ರ ಇದೆ. বেশি টক এটা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের একটা খ্যাপসার আয়োজন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মধ্যে। তো আপনারা সবাই সাথেই থাকবেন, আর আজকে খ্যাপসা খাওয়াতে আমরা কতটা আনন্দিত এবং সবাই একসাথে খ্যাপসা কীভাবে খায়, সৌদি আরবের খ্যাপসা কেমন হয় সব কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন চলে আসছে আমাদের সালাদ। এই যে দেখেন সালাদ, এইটা কিন্তু সালাদ সব জায়গাতে পাওয়া যায় না, এটা আমাদের জন্য এক্সট্রা বানানো হয়েছে। আর খ্যাপসা কিন্তু এরকমই হয়, তবে আমাদের জন্য একটু এক্সট্রা চাল বেশি দেওয়া হয়েছে কারণ আমরা চারজন ছিলাম। সবাই হয়তো বাংলাদেশে থেকে ভাবতে পারেন যে এটা আবার কেমন খাবার, কিভাবে খায় সবাই একসাথে এক সাহানের মধ্যে, যেটা আপনার বড় একটা প্লেটের মধ্যে দেওয়া হয়েছে এটাকে বলা হয় সাহান। তো সাহানের মধ্যে এটি কিন্তু সৌদি আরবের ঐতিহ্য, আপনারা খেতে খেতে হয়তো আমাদের মতো এক সময় অভ্যাস হয়ে যাবে যে এভাবেই খেতে হয়। আসলে সৌদি আরবে সবাই একসাথে এক সাহানের মধ্যে 8-10 জন কিংবা 4 জন 2 জন সবাই একসাথে বসে একটা সাহানের মধ্যে খায়। তারা খাবারটাকে কখনোই এভাবে ঘৃণা করে না যে 2-4 জন একসাথে এটা খাওয়া ঠিক না বা এটা ভালো লাগে না, এটা কিন্তু না, এটা অন্যরকম একটা ব্যাপার। এটা খাওয়া না তোলে ছোট্ট একটা লই আগে মুছ পে কোনো ব্যাপার হইল এটা রিজি গান আরি বাবা আরি বাবা আমি সবার আগে আপনাদেরকে বলে রাখি এটার দাম সম্পর্কে, তারপর বিস্তারিত আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই আমার সাথেই থাকবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা হচ্ছে এখানে 37 রিয়ালের খাবার, তুমি গরু কি এখানে আমাদের খাবার কিন্তু প্রায় ছিল শেষ পর্যায়ে, কিন্তু তারা যারা এই হোটেলে চাকরি করে, রেস্টুরেন্টে চাকরি করে, তারা এই ডাল বানিয়েছিল সাদা ভাত দিয়ে খাবার জন্য। তো আমরা এই ডালটা দেখে বললাম আমাদেরকে একটু দাও, কারণ পরিচিত, আমরা সবসময় এখানে আসি, সেই জন্য তারা কিন্তু আমাদেরকে একটু ডাল দিল। এটা হচ্ছে মাসকুলের ডাল, বাংলাদেশের খুব মজার একটি ব্যাপার আপনারা জানেন। তো খ্যাপসার সাথে কিন্তু এটা যায় না, তারপরও আমরা খেলাম, খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে 37 রিয়ালের খাবার, আর এই খাবারের সাথে ছিল পেপসি, পেপসি ছিল 8 রিয়ালের, কারণ আমরা 4 জন একটা পেপসি 2 রিয়াল করে, আমরা 8 রিয়ালের পেপসি নিয়েছিলাম এবং সালাদ ফ্রি। তো সব কিছু মিলিয়ে এখানে হচ্ছে আপনার 44 রিয়ালের খাবার, 8 আর হচ্ছে 37, এনে হচ্ছে 44 রিয়ালের খাবার। তো আমরা কিন্তু এভাবে খেলাম, আর আপনারা দেখলেন নিচে একটা সোফরা দেওয়া আছে, এটাকে সোফরা বলা হয় এদেশে, যেটা পলিথিন, নিচে পলিথিন বিছিয়ে তারপর কিন্তু এই সাহানের মধ্যে খাবারটা দেওয়া হয়। আর সৌদি আরবে ঠিক এভাবেই খায়। আর খ্যাপসা এখানে ছিল পুরো এক মুরগি কামেল, মানে ফুল একটা মুরগি। তো হাফ মুরগিও আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখানে হাফ মুরগি বিক্রি করে না, অন্যান্য জায়গায় আপনারা হাফ পেয়ে যাবেন। এখানে ফুল মুরগি 37 রিয়াল, আর হাফ নিলে কিন্তু এর অর্ধেক দাম, আপনারা হাফ নিলেও 2-3 জনে খেতে পারবেন। এটার নাম হচ্ছে খ্যাপসা। আপনারা এরকম
মধুত আছে, তারপর মেহেদি আছে, মেহেদিটা কিন্তু একটু দাম। মেহেদি সম্পর্কেও আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে এবং জানতে পারবেন যে মেহেদি কেমন হয় এবং এই খাবারটা কত মজার হয়। তো আশা করি সবাই আমার চ্যানেলেই চোখ রাখবেন আর সৌদি আরবের বিভিন্ন খাবার সম্পর্কে আপনারা যে কোনো সময় জানতে পারবেন। আর জানতে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এখন আমরা লেবু খাবো, কারণ লেবুটা দিয়েছিল আগে খাইনি, আমরা একটু পরে খাওয়ার জন্য রাখছি। জানি না লেবুটা এভাবে খাওয়া ঠিক না কি বেঠিক সেটা বলতে পারবো না, তবে খাবো এখন। আপনারা সাথেই থাকবেন এই চ্যানেলের, আর বিভিন্ন খাবার সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি খাই এটা, এটা হচ্ছে চুলকাটা, দেশে লেবু দিল না যা, বুঝছেন মায়ের দেনা দেখে শাশুড়ির মনে নেই। হ্যাঁ আমিও খাই দেই ধরো মিয়া, এমন টকের টক বেশি টক, এটা না আরে ও দিন কবে ফাটাবে, রাম লাগবে গরম তো আসিল আজি তো ঈদের মধ্যে আসছে ভিডিও শুয়ে করেন এসি আছে, রুম আছে, ও কঠিন রুম, এই যে একদম গ্লাস টাস লাগানো, টাইলস করা, উপরের অবস্থা এই যে এরকম, এই যে ভাই যে শুয়ে করতেছে দেখেন, এই আঙ্কেল ওটা শুয়ে করেন, ভারত একটা শুয়েছে, আমিও একটা দিই যে দেখেন, আমারও একটা পিছনে আছে কিন্তু, এই যে ফ্যাট কিন্তু একটা বাড়ায় নাই দেখেন না, হাটটা দুই লেলে ঘুমায় আইব, হাটটা থাক কি করছে, এল্লা এল্লা আরে খাইছি এমন খারাপ হয়ে উঠতে পারি না, উঠে না কবে শিক্ষিত চিন্তাটা করে দেন, এই যে একটা জিনিস দিছে, হ্যাঁ এটা মানে আমিও ভাড়া দিতে পারতাম না, আমি ভাড়া দিলে সব আমার ভাই না পিছনের দিকে দেবো, চিন্তাটা করছেন এটা একটু ইয়া কর, তোকে লেগে না দিলেও বলো দিয়ে ধরবো, আর তো করে দিলেও তোর এরকম করস, আরেকজনের দাঁতের ভিত্তিকে হামাইছে